মনোহর ইফতার অনুষ্ঠান থেকে আমি কেকা ফেরদৌসি আপনাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠান শুরু করছি। আজকে আমাদের অনুষ্ঠানে একজন অতিথি এসেছেন, তার নাম হলো নীলুফার। নীলুফার কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি ভালো আছি। নীলুফার, তুমি রান্নার সঙ্গে কিভাবে যুক্ত? আসলে আপা, আমি অনেকদিন আগে থেকে মানে বেকারি পেস্ট্রি শেফের উপরে বাহিরে অনেকগুলো কোর্স করেছি, তারপর কিছু বাংলাদেশেও কোর্স করেছি, এখন সবাইকে কোর্সও করাচ্ছি, নিজেও কিছু শিখছি, সবই দিয়ে আছি। আজকে আমাদের অনুষ্ঠানে কি দেখাবে? আমি আজকে থাই বিফ মোমো দেখাবো। যেহেতু স্টিমে করা হয়, মনে হয় সবাই বেশ পছন্দ করে খায়। চলো তাহলে আমরা কিচেনে যাই, কিচেনে যেয়ে কথা বলতে বলতে রান্না করি। চলো, প্রথমে কি তেল লাগবে? হ্যাঁ আপা, তেল লাগবে। আমি এখানে লাগবে 2 টেবিল চামচের মতো তেল দিয়ে দিব। ঠিক আছে, দাও। তেলটা গরম হলে আমি যে এখানে আমাদের রেড কারি পেস্ট আছে এটাকে আগে একটু ভুনে নিব। আচ্ছা, এখানে আমাদের 2 টেবিল চামচ থেকে 3 টেবিল চামচের মতো আছে। আচ্ছা, যেহেতু 4 চামচ দিচ্ছ তুমি, ওই যে 3-4 চামচ, হ্যাঁ, এটা কি থাই কারি পেস্ট? থাই কারি, রেড কারি পেস্ট। আচ্ছা, রেড কারি পেস্ট যেটা, এটা আমাদের তেলে একটু ভুনে নিতে হবে যাতে এটার যে একটা কাঁচা গন্ধ আছে সেটা চলে যেতে যায়। বেশ গন্ধ আসছে মশলার, না আর ঝাল ঝাল গন্ধ একটা, না থাই সব খাবারের মধ্যে। আচ্ছা, আমাদের যখন মশলাটা আপা ওই যে গন্ধটা বের হয়েছে, এখন আমি একটু নারকেলের দুধ দিব জাস্ট মশলাটাকে একটু কষানোর জন্য। আচ্ছা, আর তুমি কিবার রেখেছো কতখানি বিফের? 1 কাপ দাও তাহলে কিমাটা। জি আপা, এটার মধ্যে তুমি মনে অনেক কিছু দেবে, না? জি আপা, মশলাটার সাথে কিমাটা একটু মাখা মাখা হলে আমি যে বাকি নারিকেলের দুধ আছে ওটা পুরোটা দিয়ে দিব আপা। আচ্ছা, পুরোটা দিয়ে দিবে, যে মাংসটা কিমাটা যদিও তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, না? জি আপা, লেবু পাতা আছে যেটাকে ক্যাফে লাইম লিপ বলে, এটা আমাদের থাইতে খুব ইউজ হয়, এটা দিচ্ছি। আর এখানে আমি ব্রাউন সুগার রেখেছি 1 চা চামচ, এটা দিচ্ছি। এখানে আমি হাফ চা চামচের মধ্যে ফিশ সস রেখেছি, এটা দিচ্ছি। ফিশ সস? জি আপা। কাঁচামরিচটা আপা দিব হচ্ছে যে যতটুকু ঝাল খেতে চায়। হ্যাঁ, আমি এখানে 3 চা চামচের মতো রেখেছি। আচ্ছা, রোজার সময় তো অন্য সময়ের চেয়ে আমাদের প্লেট, তারপরে গ্লাস বলো যাই বলো, ইফতারি সময় বেশি করে অনেক বেশি হয়, তখন কী দিয়ে পরিষ্কার করো? আপা, আমি তো সবসময় ভিম দিয়ে ইউজ করি। ভিম ব্যবহার করো, না? টিক্সটা জলদি হয়, সব কিছু হয়। জি আপা, ভিমে খুব ক্লিন হয়, খুব সুন্দর পরিষ্কার হয়, হাত থাকবে কোমল আর তেল চর্বি হবে পরিষ্কার। হ্যাঁ আপা, ভিমে আছে 100 গুণ লেবুর শক্তি। লেবু থাকাতে হয় কি, আমরা যখন ব্যবহার করি আমাদের হাতটা কিন্তু সফট থাকে। এটা হয়ে গেছে মনে হয়। হ্যাঁ আপা, এটা কষানো হয়ে গেছে। এখন পেঁয়াজ কুচি, বাঁধাকপি কুচি দিব। এখানে 1 কাপ 1 কাপ আছে। আচ্ছা, একদম কুচি করে রেখেছো, না? লবণ আমাদের কারি পেস্টেও আছে, আমাদের ইয়েতেও আছে, ফিশ সসেও লবণ আছে, তো লবণটা আমরা চেক করে আপা দিব, যদি প্রয়োজন হয় দিব, আর নাহলে দিব না। আর এখানে আমি পাপরিকা রেখেছি কালারের জন্য, পাপরিকা 1 চা চামচ দিয়ে দিচ্ছি আপা। আচ্ছা, দাও। আমি ধনে পাতা আর স্প্রিং অনিয়নটা দিয়ে নিলাম। আচ্ছা, পেঁয়াজ পাতা কুচি আর ধনে পাতা, এটা সেটাকে একটু নামিয়ে নেড়ে নামিয়ে নিব। আর তুমি ঠান্ডা করার জন্য যদি একটা প্লেটে নামাতে চাও সেটাও নামাতে পারো, ঠান্ডা না হলে বানাতেও পারবে না। আপা, এখানে আমি 1 কাপ ময়দা নিয়েছি, 1 কাপ ময়দার মধ্যে আমি 1/2 কাপ গরম পানি নিয়ে এটাকে জাস্ট মথে নিয়েছি, অল্প একটু লবণ দিয়ে। আচ্ছা, এটাকে মথে এটাকে 1 ঘন্টা রেখে দিতে হবে সেট হওয়ার জন্য। রেখে দিলে সেট হয়, ভালো করে সেট হয়ে যাবে। আর মোমোর ডোটা সবসময় আপা একটু শক্ত হতে হবে, কারণ বেশি নরম হলে এখানে দিলে ভেঙে যেতে পারে, না? জি আপা। প্রথমে আমি এইভাবে আপা বেলে নিচ্ছি, তারপর আমি সাইড থেকে বেলব এইভাবে। বেশি পাতলা করা যাবে না আপা। না, বেশি পাতলা করলে আবার ছিঁড়ে যাবে, ছিঁড়ে যাবে আপা, মানে মাংস দেওয়ার পরে, তাই না আপা? এটা হচ্ছে আমার ছোট একটা সাইজ করছি আপা, এটার জন্য আমি 1 চা চামচের মতো টোটাল যেটা আমি কিমা করেছি সেই কিমাটা নিয়ে নিব। তারপরে আপা 2 সাইড দিয়ে এভাবে আমি বন্ধ করব, করে এই পাশ থেকে একটা আমি কুচির মতো দিব, এ পাশে এবার একটা কুচির মতো দিব। হ্যাঁ, দিয়ে একটা চাপ দিয়ে বন্ধ করে এই পাশে একটা কুচি দিব, দিয়ে এটাকে বন্ধ করে বন্ধ করে দেবে। জি আপা, ঠিক আছে। আবার গোলও তো করতে পারি আমরা, না? জি, সব রকম করতে পারি। আচ্ছা, মোমোর আমরা দুটো অনেক সময় করি না, আবার সেদ্ধ করেও নিই। জি আপা, গরম পানির মধ্যে, মানে আমরা যেভাবে
ময়দারকে কাই করে রুটির জন্য ওইভাবে করে নিন অনেক সময়। জি আপা, এইটা একটু বড়, তাই আমি 2 চা চামচের মতো পুর দিব আপা। দাও দুইটা মাথা আগে বন্ধ করে নিব, মাঝখানে হ্যাঁ একটু বন্ধ করে নিয়ে তারপরে ভাত। এই পাশ থেকে একটা কুচি, এই পাশ থেকে একটা কুচি। আর থাইয়ের সব খাবারই তো মানে ওরা এমনিও মানে মোমো তো আরও অন্য দেশেও খায়, কিন্তু সব খাবারই মানে সুন্দর করে কীভাবে করা যায় তাই না? জি আপা। এটা একটু আমি বলি দর্শকদের যে এই যে স্টিমের জিনিসটা এটার মধ্যে একটু তেল ব্রাশ করে দিতে হবে, আর নয়তো কি দিতে হবে? বাটার পেপার। জি বাটার পেপার, যাতে না লেগে যায়। যাতে না লেগে যায় তা আমরা একটু তেল দিয়েই ব্রাশটা করে দিই। না এখন তুমি দাও তাহলে একটা, কতক্ষণ লাগবে স্টিমে আপা? 12 থেকে 15 মিনিট। হ্যাঁ খুব বেশি সময় আসলে লাগে না তাই না? জি আপা। আর মাংসটা তো কড়াই। জি আপা। আর তুমি ময়দাটাও ই করেছো না? জি, একটু গরম পানি দিয়ে করেছো। খুলে দিই? জি আপা। হয়ে গেছে। আর কি করবে? একটু সস দিই পাপা। দাও তারপরে আমাদের এই যে অনুষ্ঠানে এসছো, তোমাকে আমাদের সবার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। আর ভীমের পক্ষ থেকে তোমার জন্য আছে শুভেচ্ছা উপহার। আপনাকেও ধন্যবাদ, ভীমের সবাইকেও ধন্যবাদ যে এত সুন্দর একটা কি উপহার দেওয়ার জন্য আর আমাকে ডাকার জন্য। আমি কেকা ফেরদৌসি, ভীম মনোহর ইফতার অনুষ্ঠান থেকে আজ এখানেই বিদায় নিচ্ছি। আগামীকাল আবার সবার সঙ্গে দেখা হবে। খুদা হাফেজ।